আরে বুঝাম না এই ইয়ারকুলার উপরে কি চাকা দিয়ে তুমি ঘুরতেছো কেন? আরে বেটা কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? যা বেটা আরে যা ওরা বুঝাতে চাইতেছে যে আসলে এটা এত মজবুত যে এটার উপরে চাইলে উঠতে বসা যাবে, মানে বাচ্চাদের খেলার মতো খেলা যায়। ঠিক আছে খেলতে চাইলে খেলো, সমস্যা নাই। আমি একটু দেখাই দিই কাস্টমার উঠতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আরে এখন যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের বেস্ট সমাধান হচ্ছে এয়ারকুলার। সবই তো বুঝলাম, এই ছেলেটা এয়ারকুলার নিয়ে দাঁড়া আছে কেন? এই যে আমাদের একজন সম্মানিত কাস্টমার আছে, গত মাসে উনি আমাদের কাছ থেকে এয়ারকুলার নিয়েছিল। আর গত মাসে আপনার চ্যানেলে আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যে আসলে যারা আমাদের কাছ থেকে এয়ারকুলার নিবে তাদেরকে নিয়ে আমরা একটা লটারি দিব। ঠিক আছে, লটারি দিব। এই লটারির মাধ্যমে যারা যাদের নাম আসবে তাদেরকে আমরা একটা এয়ার কুলার গিফট দিব, যেহেতু সময় এয়ারকুলার গিফট দিয়ে গিফট দিব। ঠিক আছে, এয়ারকুলার পাইতেছেন না আপনারা, গিফট দিতেছেন। এখন এই মামুন ভাই আমাদেরকে মনে করেন যে ওনার নামটা উঠছে, উনি আসছেন চুয়াডাঙ্গা থেকে। ঠিক আছে, উনি আসছে, ওনাকে আমরা আজকে একটা এয়ার কুলার গিফট দিচ্ছি। ভাই আপনি কেমন লাগতেছে একটু বলেন। আচ্ছা ভালো লাগতেছে। হ্যাঁ, ওনার একটা এয়ার কুলার আপনি অফার দিছিল গত মাসে, আমি একটা এয়ার কুলার নিয়েছিলাম। আমাকে সকালে ফোন দিছিল যে আপনি একটা এয়ার কুলার পাইছেন, আপনি একটা এয়ার কুলার গিফট পাইছেন। এই জন্য ওনার আমার ফোন দিয়েছে, এই জন্য আসছি আর কি এয়ার কুলার জন্য। ভাই এয়ার কুলার গিফট কেমন, মানে অনুভূতি কেমন? না খুবই ভালো লাগছে, ওনার মালটা অনেক ভালো, আমি বাসায় একটা ইউজ করতেছি, চাইছি এটা আমার দেশের কারো কারো একবার গিফট দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি এয়ার কুলার নিয়ে যাচ্ছেন এখন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই ইউসুফ ভাই। আমি তো বুঝলাম যে আপনি এয়ার কুলার গত মাসে গিফট দিয়েছেন, আজকে লাইভে কোনো গিফট দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব, পুরো লাইভটা দেখেন, আমরা কিন্তু লাইভে শেষ কি অ্যানাউন্স করে দিব। আচ্ছা না, লাইভে শেষে না, আপনি এখনই বলে দেন। আসলে ঠিক আছে, হ্যাঁ এটা দিয়ে আসো, যাও এটা দিয়ে আসো। আচ্ছা ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওকে, এই যে এয়ার কুলার দেখেন, এয়ার কুলার নাকি গিফট দেওয়া মানে কেউ নাকি পায় না, দেখছেন এই এয়ারকুলার নিয়ে যাচ্ছে উনি। ঠিক আছে, এয়ারকুলার গিফট পেয়ে গেছে ভাই। এয়ারকুলার কি গিফট দিবেন আজকেও? হ্যাঁ অবশ্যই দিব আজকে। যারা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী এবং যারা শেয়ার করবেন তাদের মাঝখান থেকে আমরা বাছাই করে, বাছাই বলতে লটারির মাধ্যমে আমরা একটা এয়ারকুলার গিফট দিব। বাহ, মানে আজকে যারা লাইভে, আজকে যারা লাইভটা দেখছেন, সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তাকে এয়ার কুলার একটা গিফট দেওয়া হবে, ওকে? দেখেন চমৎকার একটা সুযোগ, আপনি কিন্তু আজকে খেয়াল করেন, ভালো করে আমি বলে দিই, যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে। আজকে লাইভটা যদি শেয়ার করেন, আপনার একটা চিন্তা আছে যে আপনি হয়তো এয়ার কুলার কিনবেন, আপনার আজকে এয়ার কুলার কেনা লাগবে না। ঠিক আছে, আপনি শেয়ার করলে একজন ভাগ্যবান মানুষ আপনি পেয়ে যাবেন একটা এয়ার কুলার গিফট। আজকে যে এয়ার কুলারটা দিচ্ছি ভাই, আজকে হলো 65 লিটার, 65 লিটারের এয়ার কুলার, বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার কুলার। যে পরম মানে যে পরিমাণ গরম পড়ছে, মানে এটা ছাড়া তো কোনো উপায় নাই, ঠান্ডা হবে না রুম না ভাই। আচ্ছা আচ্ছা, আর আমরা যে এয়ার কুলারটা দিচ্ছি সেই এয়ার কুলারে আপনার 12 বাই 15 ফিট যে রুমগুলো হয় সেই রুমগুলো কভার করবে, মাস্টার রুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে যে এয়ার কুলারটা দেখাচ্ছি ডিজনি ইতালির, খুবই হাই কোয়ালিটি একটা এয়ার কুলার, খুবই হাই কোয়ালিটি এয়ার কুলার আজকে লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই এয়ার কুলার যারা আসলে আপনারা লাইভে দেখছেন, আমি সবাইকে বলবো লাইভে যারা দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন চারিদিকে, মানে একদম আপনার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করবেন, আপনার নিজের বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আপনার যারা ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ইনবক্সে দিয়ে দেন। এয়ার কুলারের দাম আজকে অবিশ্বাস্য একটা দামে এয়ার কুলার পাবেন আয়ান ক্রোকারি থেকে, আয়ান ক্রোকারি থেকে কিন্তু এয়ার কুলার। ভাই কত বাতাস দেখছেন ভাই, কি পরিমাণ ফুলে আছে, এত বাতাস কেন ভাই? অনেক বাতাস, অনেক তো ফেল হয়ে যাবে মনে হয় ভাই। দেখেন অনেক বাতাস, অনেকে বলে যে এয়ার কুলার বাতাসই আসে না, আমি আগে বাতাসটা দেখাচ্ছি তারপরে ঠান্ডা দেখাবো। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাদেরকে আমি ঠান্ডা দেখাবেন। ওকে, দেখেন দেখেন, ওরে দেখেন কি পরিমাণ বাতাস ভাই, বড় রুমও কভার করবে, দেখেন কি পরিমাণ চলে যাচ্ছে। যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, আর শেয়ার করলেই কিন্তু আপনি এয়ার কুলার গিফট পাবেন, গিফট পেয়ে যাবেন শেয়ার করলে। আর এয়ার কুলার যারা কিনতে চান
তারাও কিন্তু আয়ান ক্রোকারি থেকে আপনি এয়ার কুলার কিনতে পারবেন। আজকে লাইভটা আপনি পুরোটা সময় ধরে দেখবেন, কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেন। ওকে, কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন। ওকে ইউসুফ ভাই, ভাই এই এয়ার কুলারটার মধ্যে কি কি বিষয়বস্তু আছে, আসলে এয়ার কুলার কেন কিনবেন, কেন কিনবেন? অবশ্যই অবশ্যই, এই এয়ার কুলারের যে ফ্লো আপনার, এটা হলো 6500 এয়ার ফ্লো, 6500 এয়ার ফ্লো, এবং এটার যে ঠান্ডা হওয়ার ক্যাপাসিটি, আচ্ছা 2 মিনিটের মধ্যে আপনার রুমও ঠান্ডা হয়ে যাবে। 2 মিনিট? 2 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠান্ডা না হয় ভাই তাহলে আমার এয়ার কুলার আমার মাথার উপরে নিয়ে ফেলবে ভাই, ঠিক আছে? টাকা সম্পূর্ণ রিপ্লেস করে, আর মানে আপনি বলছেন 41 ডিগ্রি তাপের ভয় আর না, মাত্র 2 মিনিটে ঘর ঠান্ডা, ঘর ঠান্ডা। ইয়েস ইয়েস, ওকে, এই এয়ার কুলারে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কোন এয়ার কুলার এত গ্যারান্টি আপনাদেরকে দেই নাই, কিন্তু আজকে ডিজনি ইটালির যে এয়ার কুলারটা সেটা দিয়ে গ্যারান্টি দিচ্ছি। এবং এই এয়ার কুলার একটা জিনিস আছে ভাইয়া, এখানে দেখেন বরফ আছে, বরফ আছে, হ্যাঁ বরফ আছে। ও মাই গড, এ তো অনেক বরফ দেখি, হ্যাঁ অনেক বরফ। কি করবেন ভাই, এক টুকরাও দিব না, এক টুকরা দিব না, দিবেন না, না ছেলেটা মনে করেন যে ভুল করে নিয়ে আসছিল যে এই বরফ, এই বরফ দেয়া লাগে ভাই, এই বরফ কি করবো এগুলা দিয়া, আল্লাহ এগুলা কি বুঝলাম না ভাই, বরফ আপনার হালতেন করে, ফালতু বরফ নিয়ে আসছে, অযথা নিয়ে আসছে, তাই ওই বরফ লাগে না এয়ার কুলারে, কোনো বরফ লাগে না, কোনো বরফ লাগবে না, মানে প্রমাণ দেখাবো আপনাদের, দেখে যাও মানে তাহলে তারপরে আমি বলি, মানে অনেকেই দেখি যে এয়ার কুলারের মধ্যে বরফ দিয়ে ঠান্ডা করে, ঠান্ডা করে, আপনার এয়ার কুলারে বরফ লাগে না, না কেন লাগবে না সেটা প্রশ্ন করেন, হ্যাঁ কেন লাগবে না সেটা বলেন, এটাতে লাগবে না, এটাতে তিন পাশে হানিকম প্যাড আছে, তিন কস, তিন পাশে, তিন পাশে কি থাকে, এক পাশে থাকে, এক সাইডে থাকে, এক সাইডে থাকে ছোট একটা হানিকম প্যাড থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে হানিকম প্যাড ভাই দেখেন, এটা দিয়ে আপনারা যে আমরা ছোটবেলা আইসক্রিম খেতাম না এরকম বাড়ি দিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে জাস্ট, এই যে দেখেন, আমি লকটা লাগাই দিচ্ছি, অনেক ভাবে যে ভাই এটা ভেঙে গেছে, না না এটা লক, এটা লক, ওকে লকটা লাগাই দেন, ওকে এই যে দেখেন, ঠিক আছে, ওয়াও, জাস্ট লক, ইয়েস ঠিক আছে, আমরা এরকম দেখা যায় তো যে অনেক সময় ছোটবেলায় আইসক্রিম খেলে ডাকতো, আইসক্রিম, ঠিক আছে, ওকে ওকে, এই লকটা এত চমৎকার যে আমি উঠে দেখাইছি, আমি সারাদিন ধরে খুলবে, এই যে দেখেন হানিকম প্যাডটা, এখানে একটা হানিকম প্যাড থাকবে, হানিকম প্যাড, এই পাশে একটা হানিকম প্যাড, এই পাশে একটা হানিকম প্যাড, এবং 100% কপারের মোটর পেয়ে যাচ্ছেন, 100% কপারের মোটর, ঠিক আছে, যারা কমেন্ট করছেন আমি একটু বলে দিই, অনেকে কমেন্ট করছে সিলেট থেকে, শেয়ার ডান, আল ইকবাল লিখেছেন শেয়ার ডান, শেয়ার কিন্তু একবার করলে হবে না, সর্বস্ব শেয়ার করতে হবে, মানে শেয়ার করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, আগামী 5 দিন ধরে শেয়ার করবেন, খেয়ে না খেয়ে না ঘুমিয়ে শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন আপনার গিফট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি কিন্তু একটা দামি এয়ার কুলার, এসি না কিনে এয়ার কুলার কিনতে যাচ্ছিলেন, আপনি সেই এয়ার কুলার কিন্তু গিফট পেয়ে যাবেন, এক টাকাও লাগবে না। এবং এখন যে গরম পড়ছে ভাই, আমি অলরেডি জেনে গেছি আমার ঘামটা কিন্তু থাকবে না, থাকবে না, এক মিনিটে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো, তাই ঠিক আছে, এত এত ঘামছেন, একটাও থাকবে না, একটাও থাকবে না, জাস্ট এইটা আমার যে এয়ার কুলারটা আছে এখানে আপনি বসে থাকবেন এক মিনিট, আচ্ছা ভাই এই পাশে দেখেন তো কোনো পাশে বরফ দেওয়ার সিস্টেম আছে কিনা, না না কোথাও কোনো বরফ দেওয়ার সিস্টেম নাই, দেখেন কোথাও আছে, কোথাও কোনো বরফ দেওয়ার সিস্টেম নাই, পাশে দেখেন কোনো জায়গায় বরফ দেওয়ার সিস্টেম আছে, না 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 কোথাও সিস্টেম, উপরে দেখেন তো উপরে বরফ দিতে পারবেন কিনা, উপরে বরফ দিলে ভিতরে যাবে, না না যাবে না, এখানে তো একদম ছোট একটা জায়গা, হ্যাঁ ভিতরে যাবে, কোনোভাবেই যাবে না, ওকে যাবে, যেমন এইটাতে আমরা দেখাইলাম যে টাঙ্কিটা, এই যে বড় টাঙ্কিটা, এই টাঙ্কিতে কি বরফ যাবে, এই দিক দিয়ে দিলে না 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 যাবে না, নাই যাবে না, কোনো বরফ যাবে না, তার মানে এই কুলারে বরফই লাগে না, আচ্ছা আচ্ছা বরফই লাগে না, কোনো বরফই লাগে না, মানে ঠান্ডা হবে পানিতেই, রাইট, আমরা একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাবো, অনেকে বলছে ইশাক মজুমদার আমি পানি আমি নিতে চাই, অবশ্যই নেবেন, ফোন করে যোগাযোগ করবেন, কথা বলবেন, অনেকেই প্রাইস জিজ্ঞেস করতেছেন, আমরা প্রাইস বলে দিব, দেখেন পানি কই ঢালতেছে, ওকে ইউসুফ ভাই কিন্তু পানি ঢালতেছে উপরে, জি ভাই উপরে ঢালে কাজ হবে, হ্যাঁ ভাই এই যে উপরে ঢালতেছি, দেখেন অবশ্যই পানি পড়ে যাবে, আচ্ছা একজন লিখেছেন কলকাতা ডেলিভারি হবে, ভাই কলকাতায় দেওয়া যায় না, আপনি বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ ভাই আত্মীয়স্বজন কেউ থাকলে তার কাছে আমরা পৌঁছে দিতে পারবো, ওকে ওকে, চমৎকার দেখেন, চমৎকার একটা এয়ার কুলার আজকে দেখাচ্ছি, জগৎ ঠান্ডা করে দিবে ভাই, এখন দেখেন অলরেডি কিন্তু আপনি ঠান্ডা বাতাস পাচ্ছেন, কোনো তো কুলিং অপশন দেই নাই, বাতাসটাই ঠান্ডা পাচ্ছে, আজকে লাইভটা শেয়ার করতে হবে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এয়ার কুলার গিফট, ওকে বলেন, জি দেখেন আমি অলরেডি কিন্তু আপনার টাচ প্যাড, হ্যাঁ টাচ সম্পূর্ণ টাচ এবং ওয়াটার প্রুফ, আচ্ছা 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 ওয়াটার প্রুফ, সম্পূর্ণ ওয়াটার প্রুফ, ওকে
ঠিক আছে এটা তো দেখলাম পানি লাগলে কিছু হবে না কিচ্ছু হবে না যদি পানিও লাগে ও মাই গড কিচ্ছু হবে না ঠিক আছে ভাই দিন দিন কি 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 যে নিয়ে আসতেছেন আপনারা এত ভালো জিনিস এই যে আমি যদি নাম ওরে অনেক না হ্যাঁ অনেক সময় পানি ঢালতে গেলে আপনার পানি পড়ে যেতে পারে এই একমাত্র এয়ার কুলার জি এয়ার কুলার আপনি কোন রকম আপনার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই পানি একটু বেশি করে ঢালা যায় না একটু কিছু হয় কিনা দেখেন নিচে চলে যাবে এজন্য আমি এই যে দিচ্ছি আসলে পানি তো এত ইয়া করে যাবে না দেখেন ওকে 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 কিচ্ছু হবে না এই যে পানি এখানে থেকে দেখেন এক ভাই আমাদেরকে ওকে এই যে দিলাম বাহ টাচ কাজ করতেছে মানে পানিতে লাগলে কিন্তু অনেক সময় মোবাইল কাজ করে না কিন্তু এটা করবে এটা কাজ করবে এবং দেখেন ডিজনি ইতালি ব্র্যান্ডের এটা সম্ভব ডিজনি ইতালি ব্র্যান্ড বলেই ওকে ঠিক আছে কারণ তাদের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যে কোনো জায়গায় আপনি যাবেন তাদের প্রোডাক্ট পাবেন এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই বাতাস তো অনেক ঠান্ডা আসলে রাইট আমি তো এখানে দাঁড়িয়ে খেয়াল করতেছি আরেকটু জিনিস প্রচুর ঠান্ডা আরেকটা জিনিস ও মাই গড আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো দেখান দেখান আরেকটা জিনিস দেখাবো অলরেডি এটা আমার ভিজে গেছে আমি পানি দেওয়াতে ওকে যারা লাইভে দেখছেন আমি সবাইকে বলবো অনুরোধ করব লাইভটা শেয়ার করে দিবেন খুবই দরকারি জিনিস 41 ডিগ্রি তাপের ভয় আর না মাত্র 2 মিনিটে ঘর ঠান্ডা ঠিক আছে যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন গরমে ভাই এখন কিন্তু গরমে হিট স্ট্রোক করার সম্ভাবনা সবাই সাবধানে থাকবেন এয়ার কুলার কিনবেন ঘরে রাখবেন এয়ার কুলার অফিসে রাখবেন এয়ার কুলার ঠিক আছে এক এয়ার কুলার দিয়ে আপনি 3 রুম ঠান্ডা হয়ে যাবে আপনি নরমালি একটা এসি কিনতে পারবেন এসি একটা রুমে লাগাতে পারবেন কিন্তু 3 রুমে লাগানো সম্ভব না এটা যেহেতু মুভিং আছে আপনি একটা রুম ঠান্ডা হয়ে গেলে আরেকটা রুমে নিয়ে যাবেন আচ্ছা একটা রুম ঠান্ডা হয়ে গেলে আরেকটা রুমে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই রাইট আমরা প্রথমেই তো দেখাইছি চাকা আছে পারলে বাস চাকা আছে এর উপরে বসাই দিয়ে অন্য রুমে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটাতে কোনো রকম কারেন্টের শর্ট করার সম্ভাবনা নেই অনেক সময় পানির কাজ করবে ভাববে কারেন্টের শর্ট করবে কোনো রকম কারেন্টের শর্ট করার সম্ভাবনা নেই কিচ্ছু নেই এখন আমরা ঠান্ডা হবে কিভাবে সেটা দেখাবো ওকে আমরা এটা কিন্তু চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি রিমোটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি এই যে ভাই লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে এই যে আমরা অফ করে দিলাম আবার অন কত দূর থেকে রিমোট দিয়ে চালাচ্ছেন অন করে দিলাম এবং এটা স্পিড বাড়ানো যাবে এই যে স্পিড বাড়তেছে এই যে স্পিড বাড়তেছে মানে আমি ধরেন বেডে শুয়ে আছি উঠতে ইচ্ছা করতেছে না রাতে কুলারটা একটু দূরে আছে রাইট একদম এই রিমোটের কাজ হ্যাঁ রিমোটে কাজ করবে এবং শুয়ে আছেন পর আবার রাতে তো ঘুমে তুই অফ করতে হবে আচ্ছা রাতে ঘুমে তুই অফ করতে হবে অবশ্যই এটাকে কিন্তু আপনি রাতে ঘুমে তুই অফ করতে হবে এই যে ভাই টাইমার আছে এই যে টাইম দিয়ে দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মানে ধরেন অটোমেটিক 3 ঘন্টা পর আমি চাই বন্ধ হয়ে যাক হ্যাঁ অটোমেটিক বন্ধ হবে এই 5 ঘন্টা পরে অটোমেটিক কুলারটা বন্ধ হয়ে যাবে আপনি উঠার ঘুম ভেঙে আর অফ করে দেখেন কি একটা অসাম মানে রোবটিক সিস্টেম তো সম্পূর্ণ নিজের হাত দেওয়া লাগবে না বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কথা এখন লাইভে দেখছেন আমি সবাইকে বলবো কমেন্ট করেন কে কে লাইভটা দেখছেন একটু সবার হাত দেখতে চাই সবাই একটু হাই দেন লেখেন কিছু একটা কোথায় আছেন কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা কমেন্ট করে জানান আর শেয়ার করেন আজকে শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এয়ার কুলার গিফট থাকবে শেয়ার করতে হবে বেশি বেশি ওকে জি আচ্ছা এখন আমরা স্পিডটা দেখাবো আচ্ছা স্পিড 1 স্পিড 2 স্পিড 3 এখানে একটা সফট স্পিড আছে আচ্ছা একদম সফট একদম হালকা মানে অল্প বাতাসে দেখা যায় যে ধরেন ন্যাচারাল বাতাস বলতে পারি ভাইয়া যখন আমরা গাছতলায় বসি তখন কিন্তু বাতাস সবসময় আসে না ওকে অল্প অল্প করে আসে একবার বেশি আসে একবার কম আসে আচ্ছা হালকা বাতাস আসে এটা একদম সব বাতাসটা পাবেন এখন আমরা কুলিংটা দিব আচ্ছা কুলিং দিয়ে দেব মানে ঠান্ডা হবে এই যে অলরেডি কুলিং ভাই এই যে অলরেডি পানি আসছে পানি আসছে কুলিং মানে পানিটা কি নিচ থেকে আসছে হ্যাঁ নিচ থেকে দিলাম উপরে হ্যাঁ নিচ থেকে আসছে আচ্ছা এই ট্যাঙ্কি দেখে এখানে যে ট্যাঙ্কিটা আছে মানে এই পানিটা কি আপনার ফ্লো করবে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে ফ্লো করবে বলতে নিচ থেকে আপনার উপরে আসবে বা দেখেন কি পরিমাণ পানি আসছে জেল প্লেট দিয়ে দিবেন দুইটা জেল প্লেট আমরা দিয়ে দিব একটা ফ্রিজে রাখবেন একটা এখানে দিয়ে দিবেন আচ্ছা ফ্রিজে যে ঠান্ডা হয়ে যাবে জেল প্লেটটা সেটাই এখানে রাখবো রাইট এর জন্য আপনার বরফ লাগবে না ঠিক আছে এইটা হচ্ছে কেরামতি জি বরফ লাগবে না আসল কেরামতি জেল প্লেটটা এখানে দিয়ে দিবেন এটার যে ফ্লোটা আছে এই ফ্লোটা গিয়ে আপনার বাড়ি খাবে এই এখানে ওয়াও এই আপনার সেই অবস্থা হানিকম প্যাডে হানিকম প্যাডে হ্যাঁ এখন যদি আপনি বলি এই যে হানিকম প্যাডে কিন্তু অলরেডি ভিজে গেছে ও মাই গড ঠিক আছে আমরা যদি দেখি মানে হানিকম প্যাডে কিন্তু পানি আছে এখন কারণ এই যে উপর থেকে পানি নিচে যাচ্ছে নিচ থেকে পানি উপরে যাচ্ছে জি এটা বাড়ি খেয়ে এখানে আসবে এবং এটা ভিজে গেছে এই যে দেখছেন টি-শার্টটা ভিজে গেছে ওয়াও গাজী মাহমুদ মোহাম্মদ লিখেছেন মালয়েশিয়া থেকে সাতপুর থেকে লিখেছেন শাহানা শামিন শারমিন থ্যাংক ইউ আপনাকে মাদারীপুর থেকে দেখেছেন স্বপ্ন দেখছেন এই যে অলরেডি হানিকম প্যাড ভিজে গেছে তারপরে এখানে কিন্তু পানি আসছে আসছে আর পানি যখনই আসবে তখনই কিন্তু ঠান্ডা বাতাসটা পাবো আমরা পাবেন এই এয়ার ফ্লোটা আপনি বাড়ি খেয়ে আপনি এই যে সামনে দিয়ে আপনি পানিটা সাপ্লাই দিবে আচ্ছা দেখেন
চমৎকার। কেউ যদি চায় যে ঠান্ডা পানি দিবে সেক্ষেত্রে দিতে পারে নাকি? দিতে পারে। আচ্ছা ঠান্ডা পানি দিতে পারে কেউ যদি চান। যারা লাইভে আছেন আমি সবাইকে অনুরোধ করব, আপনার কিন্তু আজকে এয়ার কুলার গিফট পাওয়ার সুযোগ আছে। আপনি এত দামি একটা এয়ার কুলার আপনি ফ্রিতে নিয়ে যাবেন। আরেকটা জিনিস দেখাবো ভাইয়া, যে এটা হলো যে অনেকে বলে ভাই এই পাশ দিয়ে পানি আসে। আচ্ছা নরমালি দেখালো যে এই পাশ দিয়ে পানি আসে, পানি এসে আমার রুম ভিজে যায় বা ফার্নিচার নষ্ট হয়ে যায়। আচ্ছা এখন যাদের একটা কথা আসছে যে এয়ার কুলার ফার্নিচার নষ্ট হয়ে যায়, ভাই বাজারে তো বিভিন্ন ধরনের এয়ার কুলার আছে, আপনি যদি একদম নিম্নমানের এয়ার কুলার নেন তাহলে তো আপনার ফার্নিচার নষ্টই হবে, তাই তো, কারণ পানি ছিটিয়ে পড়ে যাবে। মানে ভালো জিনিস নিলে তো ভালো ভালো হবে সব। এখন আমি যে ধরতেছি আপনার সামনেই ধরলাম ভাইয়া, হ্যাঁ দেখি আসলে পানি আসে কিনা, আসে কিনা দেখি, টিস্যুটা ভেজে কিনা দেখি, আমরা ভিজে কিনা দেখেন। ওকে পেছনে দিলে ভিজবে কিন্তু সামনে দিলে না, পেছনে তো কাজই হলো পুলিং প্যাড ভিজানো। ওয়াও এই পাশে তো আপনার কোনো রকম পানি আসবে না, চমৎকার। দেখেন যারা লাইভটা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি। এই যে টিস্যু ব্যাগ এয়ার কুলার দেখাচ্ছি, টিস্যু দিচ্ছে কিচ্ছু হয় না ভাই, টিস্যু দিয়ে চেহারা মুছে দেবে। হ্যাঁ এই যে চেহারা মুছে নিল, এখন টিস্যু ভিজে গেছে চেহারা, দেখেন চেহারা হবে। সো এটা খুবই কুলিং পাওয়ার সিস্টেমটা খুবই চমৎকার, যার কারণে আপনার যে পানিটা আসতেছে এই পানিটা কোনো রকম সামনে আসবে না, একদম বাষ্প হয়ে ঠান্ডা বাতাসটা আপনাকে সাপ্লাই দিবে। খুবই চমৎকার এয়ার কুলার। যারা আসলে এসি না কিনে চিন্তা করছেন একটা এয়ার কুলার কিনবেন, তারা কিন্তু একদম ডিজিটাল ব্র্যান্ডের এয়ার কুলারটা নিতে পারেন। এখানে কিন্তু সবকিছু আপনাদের দেওয়া আছে, সিস্টেম কিভাবে চালাবেন, সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। সৌদি দাম্মাম থেকে দেখছেন ভাই, ওকে ধন্যবাদ আপনাকে, অনেক প্রবাসী আমাদেরকে দেখে থাকেন, খুবই ধন্যবাদ আপনাকে। এখন ভাই আমি যেটা দেখাবো, অনেকে এটাকে আপনার 70 লিটার 80 লিটার 100 লিটার বলে, ওকে ওকে 65 লিটার 65 লিটার। হ্যাঁ আপনারা যদি কেউ 70 লিটার বলে 70 দেখে নেবেন যে 70 লিটার, ওকে এয়ার ফ্লো, এয়ার ফ্লো, জি এয়ার ফ্লো 65000, জি বিদ্যুৎ খরচ। দেখেন অনেকে জিজ্ঞেস করবে ভাই এয়ার কুলারে বিদ্যুৎ খরচ কেমন আসবে, আমরা কিন্তু বলে দিচ্ছি। দেখেন আপনার যদি নর্মাল এয়ার কুলারে যদি 100 টাকা বিদ্যুৎ খরচ হয়, এইটাতে খরচ হবে মাত্র 15 টাকা 15 টাকা, 80-85% কিন্তু সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাচ্ছে, মাই গড। এবং তিন পাশে এটার হানিকম পেট পাচ্ছেন, ঠিক আছে, এবং চারটা ওয়েতে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন, আর রাইট লেফট আপ ডাউন উপর উপর নিচে হবে এবং সুইং করতে পারবে। হ্যাঁ ওকে, এবং রিমোটের মাধ্যমে করা যাবে। এয়ার ফ্লো ডিসটেন্স হলো 15 ফিট 15 ফিট, মানে আপনার রুম তো 15 ফিট হয় না, 15 ফিট পর্যন্ত হলো না, ধরেন 15 ফিট হলো রুম, তাও তো 15 ফিট পর্যন্ত আসবে বাতাস, আসবে বিশাল ব্যাপার। এবং ওয়াট একদম কম, 150 ওয়াট, একটা ফ্যানের যে ওয়াট জি সেটা থেকে একটু বেশি, একটু বেশি, হালকা বেশি। দেখেন ঠান্ডা দিবে সেটা তো অবশ্যই। হ্যাঁ এই যে দেখেন অলরেডি ঠান্ডা বাতাস আসতেছে ভাই, ওয়াও কি ভাই মজা রে ভাই, ঠান্ডা মানে আসলে একটু পরেই ঘুমায় যাব ভাই, মনে হবে তো কক্সবাজারের সমুদ্র সৈকতে বসে আছে ভাই, যে রাত্রে যে সমুদ্র সৈকত থেকে যে বাতাস আসে যে ঠান্ডা বাতাস সেটার সামনে বসে আছে। আমি নিজে এখন বলতে পারি যে দোকানদার তো বসে দেখাবে, আপনি আসেন যদি ঠান্ডা না হয় আমার এখানে কুলারটা বাইরে ভেঙে ফেলবেন, ও ঠিক আছে, আমার এখানে কুলারটা বাইরে ভেঙে ফেলবেন। আচ্ছা চাইছে ভাঙায় না, আমরা দেখাবো লাইভে, রাইট ঠিক আছে, যে এটা পচা জিনিস বা খারাপ জিনিস। আচ্ছা আচ্ছা 100% ভালো একটা প্রোডাক্ট দেখাচ্ছি, যারা আসলে সবার তো আর এসি কেনার সামর্থ্য থাকে না, আমরা চাই যে একটু কম বাজেটের মধ্যে বা একটা ভালো প্রোডাক্ট পাই। যদি কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে ডিজনি ইতালির এই 65 লিটার কুলারটা নিতে পারেন, নিতে পারেন, ওকে ঠিক আছে। আমরা চমৎকার এই 65 লিটারের একটা এয়ার কুলার দেখাচ্ছি, যারা নিতে চান আজকে লাইভটা কিন্তু আপনাদের জন্য ভাই। এখন গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা বলে দেন, অনেকে জিজ্ঞেস করতেছে আসলে দাম কত, গ্যারান্টি ওয়ারেন্টি কি? আচ্ছা এটার গ্যারান্টি থাকবে 1 বছরের মধ্যে, মোটর প্রবলেম হোক, টাচে প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হলে আমরা এটা চেঞ্জ করে দিব, সম্পূর্ণ চেঞ্জ, জি চেঞ্জ করে দিব। আচ্ছা আর 5 ইয়ার্স ফ্রি সার্ভিসটা পাবেন আমাদের, 5 বছরের এখানে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে, কারো যদি আরো কোনো ইনফরমেশন জানা দরকার থাকে বা যদি এটার ছবি দেখতে চান যে একটা র ছবি পাঠানো, আমরা এটাতে পাঠিয়ে দিব। এই 2টা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ এবং বিকাশের ব্যবস্থা রয়েছে, নগদের ব্যবস্থা রয়েছে, আর আমাদের অ্যাড্রেসটা হলো আয়ান ক্রকারি 111 112 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড
সেকেন্ড ফ্লোর ঠিক কাঁচা বাজারের অপোজিটে আসলে বিশেষ বিল্ডার সেটা নিচতলা প্রথম পাশে দোকানটা হলো আমাদের ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখানে আসলে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা দীপু নামে একজন ভাই লিখেছেন পানির ট্যাঙ্কিটা কিভাবে পরিষ্কার করবেন নিচের যেখানে পানিটা থাকবে আচ্ছা নিচের পানির ট্যাঙ্কিটা কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে পানি আছে ও এই যে ড্রেন লাইন আছে ড্রেন লাইন আছে এই ড্রেন লাইনটা খুলে দিলে আপনি পানি পরিষ্কার হবে অটোমেটিক চলে আসবে কোনো কিছু করা লাগবে না আপনার রাইট চমৎকার আজকের লাইভে দেখাচ্ছি খুব ইউনিক একটা এয়ার কুলার ডিজনি ইতালি ব্র্যান্ডের আর আপনারা যারা আসলে এয়ার কুলার কিনতে চান এতদিন যেসব এয়ার কুলার কিনেছেন আমি জানলাম আমি মনে করবো যারা কিনেছে ভাই তারা আমি ধরেন প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে কিন্তু ডিজনি ইতালি হচ্ছে সেরা সেরা একদম বেস্ট ইয়েস এবং দাম কমে ভালো একটা জিনিস আরেকটু কমানো যায় না গরম তো মানুষের টাকাও তো নাই এখন পকেটে অনেক কষ্ট তাদের ভাই আমরা আপনাদের জন্য বিপদে পড়ে যাই আপনারা সবসময় কাস্টমারের সাপোর্ট নেন আমাদের আমার যারা ভিউয়ার আছে তারা তো আমাকে সবাই ভালোবাসে কম টাকা না হলে তো আর আসলে আমরা এই অবশ্যই আয়ান ক্রকারি মানে একদম হোলসেল প্রাইস একদম চিপ রেট সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিব এবং দেখেন আমার কাছে মোটামুটি প্রোডাক্ট আছে যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো আচ্ছা ঠিক আছে ওকে সো যারা নিবেন এটা হলো আমাদের অনলি 72 ঘন্টা একটা অফার যদি 16,500 টাকা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি বেশি শেয়ার করতে হবে আচ্ছা যারা এক টাকাও দিতে চান না শেয়ার করে এমনিতেই নিয়ে নিতে পারেন জি 16,500 টাকার একটা এয়ার কুলার আপনি গিফট নিয়ে নিতে পারেন সর্বোচ্চ শেয়ারকারী হয়ে জি এবং শেয়ার করে অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে অবশ্যই আপনার আয়ান ক্রকারি লিমিটেড এর যে ফোন নাম্বার দেওয়া আছে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন যে আপনি সর্বোচ্চ শেয়ার করেছেন তাহলেই কিন্তু আজকে এই একটা এয়ার কুলার গিফট পেয়ে যাবেন আর শুরুতেই কিন্তু আমরা দেখিয়েছি গত মাসের একজন এয়ার কুলার কিন্তু গিফট পেয়ে আপনারা নিতে পারবেন সেটা হলো মাত্র 1,000 টাকা বিকাশ করবেন বা নগদ করবেন নগদে পাঠিয়ে দিবেন আমরা কুলারটা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট রিসিভ করার পর বাকি টাকা দিবেন আর টাকার মধ্যে থেকে যারা নেবেন তারা চাইলে যে আমি তো প্রোডাক্টের বিস্তারিত দেখলামই আমি দোকানে যাবো না আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিব আর যদি সরাসরি শোরুমে চলে আসতে চান আমি শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি লাস্ট আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের কুলারগুলো নিতে পারবেন ঠিক আছে আয়ান ক্রকারি আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের নিচতলায় 111-112 নাকি জি ওকে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন এই ঠিকানায় যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর এখন যেহেতু প্রচন্ড গরম সারা বাংলাদেশে আপনি জানেন প্রচন্ড গরম পড়তেছে আপনারা এই গরমে যদি একটা ভালো এয়ার কুলার নিতে চান একদম শীত লেগে যাওয়ার মতো এয়ার কুলার মানে গরমে পাবেন শীতের ফিল জি ওকে তো তারা অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ঢাকার বাইরে নিতে পারবেন তো আজকে আমরা লাইভে শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ